তিনি এবং তার আগে যত নবী রাসূল এসেছেন পৃথিবীতে সমস্ত নবী রাসূলরাই কম বেশি রাখালির কাজ করতেন। আপনারা জানেন রাখালের কাজটা অত্যন্ত কঠিন একটি কাজ এবং এই কাজটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অন্যান্য নবীদের ধারা পরম্পরা হিসেবে তিনিও কিন্তু রাখালের কাজটা করেছেন। তার তারুণ্যের গুরুত্বপূর্ণ একটা সময় গেছে রাখালি করে। পশুদের রাখালি করতে গিয়ে বিশেষ করে ছাগল চড়াবার যে কাজটি, এই কাজটি সমস্ত নবী রাসূলগণই কম বেশি করেছেন। কেন করেছেন? অনেক পশু থাকতে এই পশুর রাখালি করার দায়িত্বই আল্লাহ তাআলা নবী রাসূলদের কেন দিয়েছেন, এটা নিয়ে বহু গবেষণা আছে, বহু আলোচনা আছে, সেদিকে আমি যাচ্ছি না। শুধুমাত্র সংক্ষেপে এটুকু বলতে চাই, অন্য সমস্ত প্রাণীর চাইতে ছাগলের রাখালি করা বা ছাগল চড়ানোর কাজটা খুব কঠিন কাজ। ছাগলের নেচার হলো, যদি কেউ ছাগল চড়ায় থাকেন অথবা ছাগল চড়ানো দেখে থাকেন তাহলে অনুমান করতে পারবেন, ছাগলের নেচার হলো যে ছাগলকে আপনি যেদিকে ডাকবেন সে তার উল্টো দিকে যাবে। আপনি যদি ছাগলকে ডান দিকে টানেন তো ছাগল ধরেই নিবে, সম্ভবত আমার রাজ্যের সকল দুঃখ এ ডান দিকেই আছে, সো আমার দায়িত্ব হলো বাম দিকে টানা। আপনি যদি এবার ছাগলের রায়ের সাথে তার মতের সাথে ঐক্যমত পোষণ করে এবার আপনি বাম দিকে যাই বলেন, ঠিক আছে চলো তোমার দিকেই যাই, ছাগল এবার চিন্তা করবে ব্যাপার কি, এ লোক বামে কেন আসলো, তাহলে আমার ডানেই যেতে হবে। ছাগলের রাখালি করা খুব কঠিন একটা কাজ। অন্য অনেক বড় বড় পশু আছে, যে পশুগুলো রাখালি করা এত কঠিন কাজ নয়। ছাগলের রাখাল যারা হন, বাংলায় একটা কথাই আছে যে ছাগলের খুঁটি ধরা, ছাগল যে শক্ত করে খুঁটি ধরে এটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার। যিনি রাখালের কাজটা করেন বা ছাগল চড়াবার কাজটা করেন তিনি অত্যন্ত সচেতন ভাবে সতর্কতার সাথে ছাগলের রাখালি তাকে করতে হয়। তিনি ছাগলের গলায় যে রশি আছে তার অপর প্রান্ত যে তার হাতে আছে, তিনি যদি তেড়ামি করে গোড়ামি করে অথবা গায়ের জোর খাটিয়ে ছাগল যখন খুঁটি ধরেছে সে যাবে না, বসে পড়েছে বা অন্যদিকে টানছে, তিনি যদি উল্টা দিকে টানতে শুরু করেন গায়ের জোরে, তাহলে ছাগল মারাও যেতে পারে, ফাঁস লেগে যেতে পারে, গলায় আহত হতে পারে, অনেক কিছু হতে পারে। একজন রাখাল সাধারণত ছাগলের গলার রশিটাকে তিনি ছাগলের সাথে তেড়ামি করে গায়ের জোরে টানতে টানতে নিয়ে যান না, আবার ছাগলের কথা শুনে ছাগল যেদিকে যায় সেদিকে যদি সে যেতে থাকে তাহলে তো কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাওয়া যাবে না। এক্ষেত্রে কখনো ছাগলকে তাড়া দিয়ে কখনো পেছন থেকে তাড়া দিয়ে কখনো সামনে থেকে রশিটা টেনে নানাভাবে কৌশলে তাকে তার গন্তব্যে নিয়ে যেতে হয়। নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাগল চড়াবার যে কাজটি সবাইকে করিয়েছেন, হয়তোবা এই কারণে অনেক গবেষকরা এটি বলেছেন যে সমাজের নানা শ্রেণী পেশার মানুষের মধ্যে যে অবাধ্য হওয়ার আল্লাহর নাফরমানি করার প্রবণতা আছে, জাহান্নামমুখী টান আছে, আকর্ষণ আছে, সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে যে প্রবৃত্তি আছে, প্রবৃত্তি তাকে অন্যায় কাজের প্রতি টানে, আকর্ষণ করে, সাধারণত সচরাচর ভালো কাজের প্রতি আকর্ষণ হয় না। এই জায়গা থেকে একজন নবী একজন রাসূল কিভাবে তার জাতিকে অত্যন্ত কৌশলে তার বুদ্ধিমত্তা দিয়ে আল্লাহর দেয়া জ্ঞান এবং প্রজ্ঞা এবং হেকমা দিয়ে তাদেরকে কিভাবে জান্নাতের পথে নিয়ে আসবেন সেই বিষয়ে তাদেরকে প্রশিক্ষণের অংশ হিসেবে এই কাজটি করিয়েছেন। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটি অন্যান্য নবীদের ধারাবাহিকতা তিনিও করেছেন।